এবার অনুব্রতহীন বীরভূমে কাজল শেখের মুখে শোনা গেল খেলা হবে স্লোগান। রামপুর হাটে INTTUC এর বিজয়া সম্মেলনীতে বিজেপির নাম না করে হুঁশিয়ারি দিয়েছেন জেলা পরিষদের সভাধিপতি কাজল শেখ। সেই সময় মঞ্চে উপস্থিত ছিলেন বীরভূমের সাংসদ শতাব্দী রায় এবং রামপুর হাটের বিধায়ক আশিস বন্দ্যোপাধ্যায়। তাদের সামনেই কাজল বলেছেন, ভোটের আগে বহিরাগতরা বীরভূমে এলে তাদের কোথায় পাঠাতে হবে তা কর্মীদের পরে জানিয়ে দেবেন। এরপরই কাজল শেখের গলায় শোনা গিয়েছে খেলা হবে স্লোগান। বিষয়টি নিয়ে বিজেপির খোঁচা একজন খেলা হবে বলে হুমকি দিয়ে তিহারে গিয়েছেন। একেও হয়তো ভিন রাজ্যে যেতে হবে। সময় এলেই বলবো 365 দিন মানুষের পাশে থাকি, সুখ দুঃখ আপদ বিপদে মানুষের পাশে থাকি। আপনি ভোটে বাজনা বাজলে আসবেন আর আমার ভাই ভাইদের মধ্যে দ্বন্দ্ব লাগানোর চেষ্টা করবেন। কথা তো হবে, দেখা তো হবে, খেলা তো হবে।